বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করলেন গঙ্গারামপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বরা। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস কমিটির ডাকে গঙ্গারামপুরের নিউ মার্কেট এলাকা থেকে শুরু করে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি ধিক্কার মিছিল বের করেন টাউন তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্বরা। এরপর বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সভা করা হয়। এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গঙ্গারামপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনু রায়, গঙ্গারামপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাকেশ পণ্ডিত, টাউন তৃণমূল যুব কংগ্রেস কমিটির অন্যান্য নেতৃত্বরা। এদিন এই প্রতিবাদ মিছিল ও সভাতে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। এ বিষয়ে গঙ্গারামপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অতনু রায় কি বলেছেন শুনবো। দাদা, আজকে মূলত কি বিষয়ে গঙ্গারামপুরে বিক্ষোভ মিছিল তৃণমূল ছাত্র তৃণমূলের তরফে? দেখুন, তৃণমূল যুব কংগ্রেস আজকে আমরা যুব সমাজ, আমরা আদর্শিত স্বামী বিবেকানন্দকে দেখি, তিনি আমাদের যুব সমাজের পথপ্রদর্শক। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিজেপি নামক একটা স্বৈরাচারী দল, একটা সাম্প্রদায়িক দল আমাদের পশ্চিমবাংলার মাটিতে পা দেওয়ার পর থেকে নানাভাবে বাংলার মন্ত্রীদের অপমান করেছে। কখনো বিদ্যাসাগরকে দিয়ে, কখনো মন্ত্রীসভাকে দিয়ে, কখনো স্বামী বিবেকানন্দকে দিয়ে। ঠিক কয়েকদিন আগে আমরা দেখলাম একজন শিক্ষিত মানুষ হয়ে ডাক্তার সুকান্ত মজুমদার, আমাদের বাংলাদেশের সাংসদ তথা বিজেপির রাজ্যসভাপতি, বিবেকানন্দর বাণীকে উদ্ধৃত করেছেন। তিনি বিবেকানন্দর বাণীকে একদম অন্যভাবে প্রেজেন্টেশন করছে, বিবৃত করে, যেটা আদৌ বিবেকানন্দের কথা না। বিবেকানন্দ তিনি যুব সমাজকে অনুপ্রেরণা দিয়েছিল কী করে যুব সমাজের মানসিক এবং শারীরিক বিকাশ করে। কিন্তু আমরা দেখছি একজন সাংসদ, একজন শিক্ষিত মানুষ, তিনি বিবেকানন্দের বাণীকে বিকৃত করে নিজের মতো করে বিবেকানন্দের বাণী বলছে, করে বিবেকানন্দকে অপমান করছে। আমরা এই অপমানের বিরোধিতা করছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিবেকানন্দ আমাদের নেত্রী, একদিকে আমরা যখন শুনি যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী, তিনি বলেন আমি বিবেকানন্দ নাকি তার আদর্শ, এখানে দেখছি নরেন্দ্র মোদীও চুপ। ওনারই দলের সাংসদ, ওনারই দলের রাজ্য সভাপতি, সে যখন বিবেকানন্দের একটা উক্তিকে বিকৃত করে বলছে, তখন নরেন্দ্র মোদীর মুখ চুপ। তার মুখ দিয়ে কোনো ভাষা আমরা পাচ্ছি না, কিন্তু তাই বলে বাংলার যুব সমাজ বসে থাকবে না। বাংলার যুব সমাজ প্রতিবাদ জানে, বাংলার যুব সমাজ আন্দোলন জানে। আমরা আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ এই আজকে মিছিলের প্রকাশ করলাম। পরবর্তী দিনে এরকম দেখা যায় আমাদের বৃহত্তর আন্দোলনের। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়, হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়, রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়, পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।